অস্টিওআর্থ্রাইটিস কেন হয় জেনে নেই এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অস্টিওআর্থ্রাইটিস হওয়ার কারণ বয়সের কারণে, বয়স বাড়ার সাথে সাথে ক্রমাগত ব্যবহারে কার্টিলেজের ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এই প্রোটেক্টিভ কভার হারিয়ে যাবার কারণে জয়েন্টের দুদিকে হাড়ের ঘর্ষণে ব্যথা হয়। স্থূলতার কারণে, স্থূলতার ফলে শরীরের ওয়েট বিয়ারিং জয়েন্ট অর্থাৎ যে জয়েন্টে শরীরের ভর বহন করে সেগুলোর উপর চাপ বাড়তে থাকে। বেশি শারীরিক ওজনের কারণে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। অন্যান্য কারণ, উল্লেখিত দুটি কারণের পাশাপাশি আরও কিছু কারণে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, যেমন বারবার জয়েন্টে আঘাত লাগা বা অপারেশন করা, জয়েন্টে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, জয়েন্টে ইনফেকশন হওয়া, ডায়াবেটিস থাকলে, অতিরিক্ত ইউরিক অ্যাসিড বা বাত থাকলে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।